নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি আমি বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টে অর্থাৎ এই বত্রিশ হাজার শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ স্বস্তি পেয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেয়ে গেলেও কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষক আবার নতুন করে মহাবিপদে পড়তে চলেছে এই বত্রিশ হাজার শিক্ষক আবার কোন বিপদে পড়তে চলেছে এবং কেন পড়তে চলেছে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন তাছাড়া বলে রাখি বন্ধুরা প্রতিদিন সকালে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন তো চলুন আর কোনো কথা না পারি এবার আমরা সরাসরি প্রবেশ করি আজকের ভিডিওতে দু হাজার প্রাইমারি টেটকে ঘিরে একের পর এক বিতর্ক এবং প্রতিদিন নতুন নতুন বিতর্ক নানাভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং বর্তমান রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেই চলেছে আর এই অস্বস্তির জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার কলকাতা হাইকোর্টের কাছে ভত্তৃত হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই দু হাজার সালের টেটের যে পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্রার্থীকে রিক্রুটমেন্ট করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা বর্তমান রাজ্য সরকার আর এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রার্থী যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগকে ঘিরে দু হাজার ষোলো সাল থেকেই কিন্তু একের পর এক বিতর্ক এবং বিভিন্ন দুর্নীতির তত্ত্ব কলকাতা হাইকোর্টে প্রতিদিন নতুন নতুনভাবে জমা পড়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য মহাশয়কে প্রতিদিনই কলকাতা হাইকোর্ট ভর্সনা করেছে এবং মানিক ভট্টাচার্যকে অনেকবার ক্ষমাও চাইতে হয়েছে কলকাতা হাইকোর্টে জনসমক্ষে এবং সেই মানিক ভট্টাচার্য কিন্তু এই দুর্নীতির দায়ে নিয়োগ দুর্নীতির জালে সপরিবারে জেলে রয়েছেন এবং এই দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় যে দেদার দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে এবং টেট ফেল করা প্রার্থীরাও যে চাকরি পেয়েছে এরকম বিভিন্ন তথ্য কিন্তু কলকাতা হাইকোর্টের নজরে আসে এবং সেখানে বেশ কিছু প্রার্থী মামলা দায়ের করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অর্থাৎ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে এই বত্রিশ হাজারের প্যানেলটিকে আবার নতুন করে রিপ্যানেল করার নির্দেশ দেন মাননীয় বিচারপতি অভিজ্ঞাঙ্গুলি মহাশয় এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিভিশন বেঞ্চেও যখন একই রায় বল রাখে তখন তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে গত সাতই জুলাই দু বিগত কয়েকদিন আগে এই মামলাটিকে কিন্তু স্টে করা হয় অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বিষয়টিকে ডিসমিস করা হয়নি অর্থাৎ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ নতুন করে যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাটিকে পুরো ডিসপোজ করে দেয়নি এবং খারিজ করে দেয়নি যে না ইন্টারভিউ টেস্ট হবেই না এটা পুরো মামলাটি বাতিল এরকম কিছু বলেনি সুপ্রিম কোর্ট থেকে শুধুমাত্র স্টে দিয়ে মামলাটিকে পুনরায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবার পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এখানেই কিন্তু বিষয়টি লুকিয়ে আছে অনেকেই বিষয়টা ভুল বুঝছে অনেকেই অনেক জায়গায় বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন দেখুন বন্ধুরা বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্ট এই মামলার জাজমেন্ট করেছিল এবং সেখানে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বত্রিশ হাজার শিক্ষকের একাংশ সুপ্রিম কোর্ট থেকে শুধুমাত্র এই মামলাটিকে স্টে করেছে এবং স্টে করে কিন্তু ডিসপোজ না করে আবার পুনরায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই নতুন করে মামলাটিকে শুরু করতে বলেছেন এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপরেই এই বত্রিশ হাজারের শিক্ষকের ভাগ্য কিন্তু ঝুলে রইল অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই বলবে শেষ কথা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি আবার নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিতে বলে তাহলে কিন্তু তাই নিতে হবে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি বলে যে না ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু নিতে হবে না তাই কলকাতা হাইকোর্টের ওপরেই কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে রইল অনেকেই এটা নিয়ে কিন্তু আনন্দ উল্লাস করছেন এখনই আনন্দ উল্লাস করার মতো কিছু নয় কেননা আপনারা ভালো করে বিষয়টা বুঝবেন সুপ্রিম কোর্ট থেকে যদি মামলাটা সম্পূর্ণ ডিসপোজ করতো বা খারিজ করতো তাহলে কিন্তু আর ইন্টারভিউ বা অ্যাপটিভিউ টেস্ট বা কোনো বিষয় থাকতো না সেখানে কিন্তু বত্রিশ হাজার শিক্ষক সম্পূর্ণ বেঁচে যেত কিন্তু এই বত্রিশ হাজারের প্যানেল ভবিষ্যতে যে কি হবে তা কলকাতা হাইকোর্টই জানে এবং এই বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য কিন্তু এখনও পর্যন্ত ঝুলে রয়েছে এবং যতদিন এই মামলার ফাইনাল জাজমেন্ট না হচ্ছে ততদিন কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষক তাদের নিজের জায়গাতে বহাল থাকবেন এ কথা সত্য কিন্তু এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা বলবে সেটাই কিন্তু শেষ কথা এবং সেটাই সেটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই বত্রিশ হাজার শিক্ষককে এবং পশ্চিমবঙ্গের সকল জনগণকে মেনে নিতে হবে কেননা সুপ্রিম কোর্টেরই অর্ডার যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শেষ নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় আর হস্তক্ষেপ করবে না তাই এই মামলাটিকে পুনরায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা এই বত্রিশ হাজার শিক্ষকের কিন্তু ভাগ্য এখনও পর্যন্ত ঝুলেই রয়েছে তাই কিন্তু বত্রিশ হাজার শিক্ষক এই মামলাটি যখন আবার নতুন করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠবে তখন কিন্তু আবার হয়তো মহা বিপদে পড়তে চলেছে এই বত্রিশ হাজার শিক্ষক কেননা কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু সমস্ত তথ্য প্রমাণ রয়েছে দুর্নীতির বত্রিশ হাজারের মধ্যে সবাই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে এমনটা নয় অনেক যোগ্য প্রার্থী রয়েছে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে কিন্তু এমনও অনেক প্রার্থী রয়েছে যারা টেট ফেল করে বা টেট পরীক্ষা না দিয়েই বিভিন্ন কাকা মামা জ্যাঠাকে ধরে চাকরি পেয়েছে এবং টাকার বিনিময়ে অনেক প্রার্থী চাকরি পেয়েছে যাদের একাডেমিক একদমই লো যাদেরকে ইন্টারভিউ সাড়ে নয় দশ দিয়েও কোনো রকমে কাট আনতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সব প্রার্থীদের কিন্তু চাকরি চলে যাওয়ার চান্স রয়েছে তো বন্ধুরা যাই হোক শেষ কথা বলবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে আপনাদের জন্য এটুকুটাই ছিল আপডেট তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে না যাদের হাঁতে ঘা লাগবে তারা আমার ভিডিও এড়িয়ে চলবেন আমার ভিডিও দেখার প্রয়োজন নেই এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ